আজ দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয় দলবাদী দল বিএনপি গণতন্ত্রের জন্য এই গণতন্ত্রের জন্য লড়াই করে বাংলাদেশ জাতীয় দলবাদী দল বিএনপি আজ 17 বছর যাবৎ হয়েছে খুনের শিকার, হয়েছে খুনের শিকার, হয়েছে হামলার শিকার। আজ আমরা 17 বছর যাবৎ কোন বিএনপি নেতা কর্মী ঘরে ফিরতে পারি নাই। যারা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে এবং যারা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ আজকে গণতন্ত্রের কথা বলে, এই 17 বছরের আন্দোলনের ফসলে আজকে আমরা গণতন্ত্র, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এখন গণতন্ত্রের মুক্তি চাই। আমি বলতে চাই একজন সর্বোত্তম সংগঠক পারে গণতন্ত্র রক্ষা করতে, যারা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, যারা তারেক রহমান বাংলাদেশের সর্বোত্তম সংগঠক বাংলাদেশের সর্বোত্তম সংগঠক এবং উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন এবং রক্ষা করবেন। আমরা গণতন্ত্র আমরা ঘরে ফিরব না। এই দেশের মানুষের ভোটাধিকার আমরা না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। আমরা গণতন্ত্র রক্ষা করে যারা তারেক রহমানের নির্দেশনায় তবেই আমরা ঘরে ফিরব।